নমস্কার আমার নাম সন্দীপ সিংগুক্তা এটা ইলেকট্রিক ভেহিকলস বাংলা ভারতবর্ষের সব থেকে বড়ো টু হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি হচ্ছে হিরো মোটোকপ এক্সাইটিং নিউজ হচ্ছে যে হিরো মোটোকপ ওদের দুটো মডেল লঞ্চ করলো ভি ওয়ান প্রো ভি ওয়ান প্লাস এই ভিডিওটা সেটা নিয়ে না কিন্তু অলরেডি আপনারা হয়তো ভিডা মডেলসের বিষয়ে সব কিছু জানেন এই ভিডিওটা হচ্ছে একটা আলাদা একটা বিষয় নিয়ে যেটা নিয়ে আমি আর সন্তানু কয়েকদিন আগে কথা বলছিলাম আমরা ডিসকাস করছিলাম এটার সেই জিনিসটা নিয়ে ভিডিওটা বানাচ্ছি সো ভি ওয়ান প্লাস যে মডেলটা সেটার দাম হচ্ছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার V1 প্রো মডেলটার দাম হচ্ছে এক লাখ ষাট হাজার টাকা এই প্রাইসটা একটা কতখানি জাস্টিফাইড সেটা নিয়ে এই ভিডিওতে কথা বলবো সো অবভিয়াসলি ফার্স্ট জিনিস হচ্ছে মোটর ক্যাপাসিটি এগেন মোটর আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে পুরো লঞ্চ ইভেন্টে মোটর ক্যাপাসিটিটা করতো কোম্পানি সেটা জানালো না জানালোই না মানে ভাবেন একটা পেট্রোল মোটরসাইকেল বা পেট্রোল স্কুটার লঞ্চ হলো আর তার সিসি কত সেটা কোম্পানি জানালো না এন্টায়ার লঞ্চ ইভেন্টে বাকি সব কিছু বললো মেন জিনিসটা বললো না হয়তো ওরা ভাবছে যে মানুষরা জানে না মোটর ক্যাপাসিটি কি এসব জানে না হয়তো যাই হোক কিন্তু রেঞ্জ আর ইয়েটা বলেছে সরি রেঞ্জ বলছি টপ স্পিড আর এক্সিলেশনটা বলেছে যেটার থেকে আমরা মোটর ক্যাপাসিটিটা এজুম করতে পারি টপ স্পিড হচ্ছে এইটি কিলোমিটারস পার আর এক্সিলেশন তার মানে জিরো টু ফর্টি কিলোমিটার্স আর সেটা হচ্ছে থ্রি পয়েন্ট ফোর সেকেন্ডস প্লাস মডেলটার জন্য আর থ্রি পয়েন্ট টু সেকেন্ডস প্রো মডেলটার জন্য তার মানে টপ স্পিডটাও খুব একটা বেশি না টর্কও খুব একটা বেশি না এক্সোলেশন বেশি না মানে টর্কটাও খুব একটা বেশি পাচ্ছে না যার জন্য এটা অ্যাজিউম করতে পারি যে ব্যাটারি প্যাকটা খুব বিশাল না খুব পাওয়ারফুল না নর্মাল একটা যেরকম ব্যাটারি প্যাক এই আমরা এখন ইলেকট্রিক টু হুইলারে দেখছি সেরকমই কিছু একটা হবে এবার রেঞ্জ ব্যাটারির রেঞ্জ নিয়ে কথা বলি প্লাস মডেলটাতে আছে থ্রি পয়েন্ট ফোর কিলোয়া টারের লিথেমাইন ব্যাটারি প্যাক যেটা কোম্পানি বলছে আইডিসি রেঞ্জ হচ্ছে ওয়ান ফোরটি ফাইভ কিলোমিটার্স রিয়েল লাইফে সেটা মোটামুটি হান্ড্রেড অ্যান্ড টেন কিলোমিটার্সের রেঞ্জ পাবেন এদিকে যদি প্রো মডেলটাতে আসি এটাতে কোম্পানি দিয়েছে থ্রি পয়েন্ট নাইন কিলোয়াট আওয়ারের ব্যাটারি প্যাক কোম্পানি ক্লেম করছে আইটিসি রেঞ্জ হচ্ছে ওয়ান সিক্সটি ফাইভ কিলোমিটার্স রিয়েল লাইফে অ্যারাউন্ড ওয়ান থার্টি কিলোমিটার্স পেয়ে যাবেন এবার কথা হচ্ছে যে ভালো জিনিস যে এই যে ব্যাটারি প্যাকটা ধরেন থ্রি পয়েন্ট ফোর কিলোয়াট আওয়ার যেটা বললাম সেটা কিন্তু একটা সলিড ব্যাটারি প্যাক না দুটোতে ডিভাইড করা হয়েছে তার মানে ওয়ান পয়েন্ট সেভেন কিলোভাট আওয়ার ওয়ান পয়েন্ট সেভেন কিলো ওয়াট আওয়ার আর এই দুটোই ব্যাটারি প্যাক ডিট্যাচেবল তার মানে এরকম হতে লাগে যে একটা ব্যাটারি প্যাক আপনি ইউজ করছেন আরেকটা বাড়িতে চার্জ হচ্ছেন আশেপাশে বাজার করে আসলেন এসে দেখলেন এটা চার্জ হয়ে গেলো এবার এটাকে চার্জে বসান এটাকে ব্যবহার করে আবার বেড়ে যেতে পারে থিওরিটিক্যালি এটা হতে লাগে কোম্পানি কিন্তু লঞ্চ ইভেন্টে এটা বলে নেয় ইনফ্যাক্ট লঞ্চ ইভেন্টের ব্যাটারি ব্যাকআপ ক্যাপাসিটি সেটাও বলে নেই জাস্ট রেঞ্জটা বলেছে তো এবার বুঝতে পারলাম যে পারফরমেন্সটা আর রেঞ্জটা খুব একটা ভালো না এবার কী জিনিস ভালো হতে লাগে তিনটে জিনিস ফার্স্ট অফ অল ডিউরেবিলিটিটা ভালো হতে লাগে সার্ভিসিংটা ভালো হতে লাগে আর বিল্ড কোয়ালিটি ভালো হতে লাগে কেন বলতে পারছি ভালো হতে লাগে কারণ এই তিনটে জিনিস হিরো মোটোকপের কপের ইউজুয়ালি এই তিনটা জিনিস ভালো থাকে কিন্তু এবার প্রাইস ট্যাকটা এত বেশি হয়ে গেল যে এটাকে এবার আমরা কম্পেয়ার করব এথারের সঙ্গে কারণ এথারেরও অবভিয়াসলি প্রাইস ট্যাকটা খুব হাই কিন্তু আচ্ছা সেই কম্প্যারিজনটা করার আগে আরেকটা কথা এথার কোম্পানির কিন্তু থার্টি ফাইভ পার্সেন্ট স্টেক হোল্ড করছে হিরো মোটোকপ সো অবভিয়াসলি এই কম্প্যারিজনটা হতেই পারে কিন্তু এথারের দামটা এত বেশি হওয়ার কারণ আছে এথার নতুন কোম্পানি তার মানে হচ্ছে সব কিছু ব্যাটারি প্যাক ব্যাটারি সেলসগুলো ছেড়ে সব কিছু স্ক্র্যাচ থেকে বানাতে হয়েছে এথারের থারের কিন্তু কিচ্ছু ইম্পোর্ট করে নেই চাইনার থেকে সব নিজে বানিয়েছে তার মানে আপনি মোটর বলেন বা বডি পার্টস বলেন বা ইনফ্যাক্ট সাপ্লাই চেন মার্কেটটা সেট করতে হয়েছে আর এন ডি ফেসিলিটি সেট আপ করতে হয়েছে ফ্যাক্টরি যেখানে প্রোডাকশন হবে সেটা সেট আপ করতে হয়েছে আর ইভেন শোরুমগুলোও সেট আপ করতে হয়েছে এই সব কস্টটা তো স্কুটার কস্টে ইনক্লুডেড আছে কিন্তু হিরো মোটোর কী আছে সব কিছু রেডি সার্ভিসিং সার্ভিস নেটওয়ার্ক বলেন সাপ্লাই চেইন বলেন আর ডি ডিপার্টমেন্ট বলেন প্রোডাকশন ফ্যাক্টরি বলেন সব কিছুর শোরুম সব রেডি আছে তারপর কি এতখানি দাম হতে লাগছিল হিরো মোটোকপ এইভাবেই অপারেট করছে যে ওদের প্রাইসটা ওরা কম রাখে যার জন্য প্রফিট মার্জিনটা কম হবে কিন্তু বিল্ড কোয়ালিটি সার্ভিসিং এটা এত ভালো করে যে অনেকগুলো মডেল বিক্রি হয় যার জন্য প্রফিট বাই নাম্বারস হয়ে যাচ্ছে সেম প্রিন্সিপালটা টিভিতে অ্যাপ্লাই করা উচিত ছিল আর তারপর থার্ড আর মোস্ট ইরিটেটিং পয়েন্ট হচ্ছে ফার্স্ট অফ অল ওরা ওদের স্কুটার লঞ্চ করতে দেরি করলো তারপরে মার্চ দু হাজার ডেট দিল সেটাও ডিলে করে এখন অক্টোবর এসে লঞ্চটা হয়েছে এতখানি ওয়েট করার পর আর হিরো মোটোকোপের সার্ভিস শোরুম আপনি ভারতবর্ষে এরকম কোনো নেই যেখানে আপনি একটা হিরোর শোরুম পাবেন না এত ভালো নেটওয়ার্ক হওয়ার পর হিরো ওদের এই মডেলটা লঞ্চ করলো তিনটা শহরে দিল্লি ব্যাঙ্গালোর আর জয়পুর সো এটা একটা মনে হচ্ছে একটা ফ্যাশন হয়ে গেছে একটা ফ্যাশন স্টেটমেন্ট হয়ে গেছে যে ওদের ইলেকট্রিক মানে যে কোনো কোম্পানি ইলেকট্রিক স্কুটার মোটরসাইকেল বিক্রি করলে এক দুটা জায়গায় করবে আর বাকিরা ঠিক আছে আপনারা ওয়েট করেন মাস এক বছর পর লঞ্চ হলে হবে আপনাদের বেঙ্গল আসাম এসব তো ছেড়েই দেন সো এই জিনিসটা নতুন একটা কোম্পানি করতে পারে বুঝতে পারবো কারণ ওদের সাপ্লাই চেন নেই সেই প্রবলেমস আছে কিন্তু হিরো মোটোকপের মতো কোম্পানি এরকম একটা কাজ যখন করে আনএ্যাকসেপ্টেবল সো এবার কেসটা কী হলো হিরো মোটোকপ বললো ওদের লঞ্চ ইভেন্টে যে এই যে মডেলসগুলো এগুলো হচ্ছে স্মার্টফোন অন হুইলস বড় একটা ডিসপ্লে দিয়েছে অনেক কিছু এখানে ফিচার্স লিস্ট দিয়েছে আপনি অনেক কিছু দেখতে পারবেন ঠিক আছে এইসব জিনিস অ্যাকচুয়ালি বলতে গেলে গ্রাউন্ড লেভেলে লাগে না আপনি যদি অ্যাকচুয়াল ইভি অ্যাডপশন চাচ্ছেন ভারতবর্ষে তবে আমাদেরকে এই ফিচার লিস্ট একটা সাত ইঞ্চির ডিসপ্লের মধ্যে আজকে আপনি এরকম স্কুটার চালাচ্ছেন এক সপ্তাহ আগে এরকম চালিয়েছিলেন এক মাস আগে এরকম চালিয়েছিলে এই আপনার গ্রাফ বা এই আপনার গ্রাফ এফিশিয়েন্সি লাগে না এই সব আপনি আমাদেরকে একটা ভালো বিল্ড কোয়ালিটির স্কুটার দেন সার্ভিস নেটওয়ার্ক ভালো রাখেন কাস্টমার সেলস আফটার সেলস ভালো রাখেন রেঞ্জটা ভালো দেন আর ব্যাটারি ব্যাকটা সেফ বানান বাস ভাই এতখানিই লাগে পেট্রোল স্কুটারের প্রাইস পয়েন্টে ইলেকট্রিক স্কুটার দেন এই বেসিক ফিচার্সগুলো দিয়ে পিস অফ মাইন্ড একটা পেট্রোল স্কুটার কিনলে যেরকম পিস অফ মাইন্ড হয়ে যায় পেট্রোল ভরানোটা ছেড়ে সেরকম একটা পিস অফ মাইন্ডের দরকার একটা ইলেকট্রিক স্কুটারের ক্ষেত্রে টাকা পয়সা খরচা করা বন্ধ করেন একটা এত বড় ডিসপ্লের মধ্যে বা হাজারটা ফিচার লিস্ট ঠিক আছে অনেকজনের সেটাও লাগে কিন্তু তার জন্যই আপনি দুটো মডেলস বানান না একটা বেস্ট মডেল যেখানে আপনি জাস্ট র স্কুটারটা দিচ্ছেন যেরকম আপনার পিস অফ মাইন্ডের জন্য আর সেকেন্ডটার মধ্যে আপনি ফিচার লিস্ট অ্যাড করে দেন ডিসপ্লে দিয়ে দেন এই দিয়ে দেন সে দিয়ে দেন যার যেটা লাগে ও কিনতে পারবে এনিমাই কয়েকটা জিনিস কিন্তু ভালোও করেছে যেরকম ব্যাটারি ব্যাকটা কিন্তু ইম্প্যাক্ট টেস্ট ড্রপ টেস্ট ফায়ার টেস্ট ওয়াটার টেস্ট এইসব সব জিনিস ওরা করেছে ব্যাটারিটা ব্যাটারি প্যাকের জন্য বলছে ব্যাটারি প্যাকটা খুব সলিড খুব সেফ ভালো পয়েন্ট তার বাইরে তিনটে জিনিস ফার্স্ট অফ অল ইলেকট্রনিক্স কম্পানগুলোকে আইপি সিক্সটি ফাইভ রেটিং দিয়েছে ব্যাটারি প্যাক আইপি সিক্সটি সেভেন আর মোটর আইপি সিক্সটি এইট রেটিং দিয়েছে খুবই ভালো আরও তিনটা পয়েন্ট স্কুটারটা যদি আপনারা কিনতে চান তবে টেস্ট রাইডের জন্য তিন দিন নিজের কাছে রাখতে পারবেন আর তারপর ইএমআই ইএমআইটা হবে মার্কেট রেট থেকে ওয়ান পয়েন্ট ফাইভ থেকে টু পার্সেন্ট কম থাকবে আর আরেকটা মজার কথা হচ্ছে যে বাইব্যাক দিচ্ছে তার মানে স্কুটারটা কিনলেন স্কুটার যদি কোনো কারণে পছন্দ না হয় ষোলো মাস থেকে বিশ মাস সিক্সটিন টু টোয়েন্টি মাসের ভেতরে আপনি স্কুটারটা কোম্পানিকে আবার বিক্রি করে দিতে পারেন কোম্পানি সেভেন্টি পার্সেন্ট প্রাইস আপনাকে ফেরত দিয়ে দিবে যাই হোক এই ছিল হিরো মোটোকপের ভিডার বিষয়ে লঞ্চের মধ্যে আরেকটা কথা ওরা বলেছিল যে উই আর নট ট্রাইং টু বি দ্য ফার্স্ট উই আর অনলি ট্রাইং টু বি রাইট তো এইবার কমেন্ট সেকশানে আমাকে জানাবেন যে ভিডা মডেলসটা নিয়ে কতখানি রাইট হতে পেরেছে হিরো কোম্পানি সংকল্প করুন বিদ্যুৎ বাছুন